নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিং। অনেকদিন হয়ে গেল গার্ডেন ওভারভিউ এর উপরে কোনো ভিডিও আপলোড করিনি। আজকের ভিডিওতে আমার বাগানের একটি ছোট্ট করে আপডেট আপনাদের সামনে তুলে ধরব। শীতকাল চলে গিয়ে গ্রীষ্ম আসার কথা থাকলেও আমাদের এখানে আবহাওয়া বলছে বর্ষাকাল। এই সময় আমার বাগানের গাছগুলি কীরকম অবস্থায় রয়েছে এবং কয়েকটি বিশেষ গাছের গ্রোথই বা কীরকম হচ্ছে সেটাও আজকের ভিডিওতে তুলে ধরব। সুতরাং সঙ্গে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলবো সাদা এবং গ্রিন ভ্যারাইটির এই ওয়ান্ডারিং জিউ গাছটির কথা। আমার বেশিরভাগ গাছের মতোই এই গাছটির পেছনেও একটি মজার কাহিনী রয়েছে। গাছটিকে আমি সম্পূর্ণ বিনামূল্যে কাটিং থেকে তৈরি করেছি। গত বছর 26শে জানুয়ারি বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিলাম কালিম্পং জেলার চিশাং নামের একটি সুন্দর জায়গায়। ফেরার পথে বৃষ্টি শুরু হওয়ায় একটি বাড়ির শেডের নিচে দাঁড়িয়েছিলাম। সেখানেই লাগানো ছিল এই গাছটি। হ্যাঙ্গিং প্ল্যান্টারে গাছটির গ্রোথ খুবই ভালো হয়েছিল এবং সেখান থেকেই দুটো ডাল নিয়ে এসেছিলাম। চিশাং বেড়াতে গিয়ে আমি কী কী গাছ এবং কাটিং এনেছিলাম তার উপরে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আগেই আমার চ্যানেলে আপলোড করেছি। বর্তমানে দেখতেই পাচ্ছেন গাছটির গ্রোথ কতটা ভালো হয়েছে এবং হ্যাঙ্গিং প্ল্যান্টারে গাছটিকে দেখতেও কতটা ভালো লাগছে। অথচ গাছটির পেছনে আমি কিন্তু সেরকম কোনো যত্নই করিনি। বন্ধুরা, একটি সুন্দর বাগান তৈরি করার জন্য সবসময় যে খুবই আনকমন এবং রেয়ার গাছপালার দরকার সেরকম কিন্তু নয়। দেখুন, আপনারা খুব সহজে এবং খুব কমন গাছ দিয়েও একটি বাগানকে সুন্দর করে সাজাতে পারেন। ওয়ান্ডারিং ভিউয়ের এই কমন ভ্যারাইটির গাছটি আমার কাছে আগে থেকেই ছিল। আমি থার্মোকলের একটি ফেলে দেওয়া বাক্সে গাছটিকে গ্রো করেছি এবং দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এই গাছটির কাটিংও কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যেই এনেছিলাম। এর আগেও আমি অনেকবার বলেছি আমার বাগানের প্রায় 80% গাছই সম্পূর্ণ বিনামূল্যে কাটিং থেকে তৈরি করা এবং একাধিক ভিডিওতে আপনারা কিভাবে খুব সহজে কাটিং থেকে নতুন চারা তৈরি করবেন সেটাও দেখিয়েছি। আপনারা চাইলে সেই সব ভিডিওগুলি দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার দেশি ভ্যারাইটির কোলাঞ্চ গাছগুলিতে খুব সুন্দর ফুল এসেছে। বন্ধুরা, এই গাছগুলির কোনো রকম যত্নই করতে হয় না। গত বছর এই বড় টবটির গোড়ায় একটি কি দুটি গাছ ছিল, এবছর দেখতেই পাচ্ছেন কত নতুন চারা হয়েছে। বন্ধুরা, আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি আপনারা কিভাবে খুব সহজে, কম পরিশ্রমে এবং অবশ্যই কম খরচে একটি সুন্দর বাগান তৈরি করবেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং কিছুটা হলেও উপকারে আসছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। দেখতেই পেলেন এই বড় টবটিতে লাগানো রয়েছে আমার বহুদিনের পুরনো কাঠচাপা বা প্লুমেরিয়ার গাছ। এটি একটি দেশি ভ্যারাইটির গাছ এবং এই গাছটি আমি সম্পূর্ণ বিনামূল্যে কাটিং থেকেই তৈরি করেছি। কাঠচাপা গাছটিকে এখন দেখে মৃত মনে হলেও কিছুদিনের মধ্যে গাছটিতে প্রথমে পাতা এবং তারপর ফুল চলে আসবে। এখানে দেখুন আমি একটি প্লাস্টিকের গ্লাসে মাটি ভরে ইয়োলোফ্লেক্স গাছের দুটো কাটিং লাগিয়ে দিয়েছিলাম, সেগুলি থেকেও গ্রোথ শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আপনাদের প্রিয় গাছগুলির নিয়মিত কাটিং এবং প্রুনিং করতে পারলে দুটো লাভ হবে। প্রথমত, মাদার গাছগুলির গ্রোথ খুবই ভালো হবে, কাটিং করার ফলে নতুন ডালপালা আসবে, এবং দ্বিতীয়ত, কাটিং করা অংশগুলি দিয়েই আপনারা নতুন চারা আবার তৈরি করতে পারবেন। বন্ধুরা, ঠিক এই বিষয়টির ওপরেই আমার একাধিক ভিডিও আগে থেকেই চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। দেখুন, প্রায় 1.5 মাস আগে আমি আমার অ্যাডেনিয়াম গাছগুলির কাটিং করে দিয়েছিলাম এবং ইতিমধ্যেই গাছগুলি থেকে নতুন গ্রোথ শুরু হয়ে গেছে। প্রায় 2-3 বছর একই পাত্রে থাকার পর এবারে আমি আমার অ্যাডেনিয়াম গাছগুলিকে নতুন পাত্রে রিপট করেছি। রিপটিংয়ের ফলে এদের কর্টেক্সের আকার বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যেই গাছগুলি দেখছেন কিছুদিন পরে যখন এগুলিতে ফুল আসবে তারও আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বর্তমানে আমার কাছে 4টি অ্যাডেনিয়াম গাছ রয়েছে, যার মধ্যে একটি কিন্তু বিনামূল্যে কাটিং থেকে তৈরি করা। বন্ধুরা, সাকুলেন জাতীয় গাছগুলির পাতা থেকে কিভাবে নতুন চারা তৈরি করবেন তার উপরে একাধিক ভিডিও আগেই আপলোড করেছি। এবারে দেখুন একটি নতুন পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করে দেখছি।
আমার দেখা সবথেকে হার্ডি সাকুলেন্টগুলির মধ্যে একটি হলো সিডাম ফায়ারস্টর্ম। অলরেডি এই গাছটি থেকে আমি কাটিং এবং পাতার মাধ্যমে অনেক নতুন চারা তৈরি করেছি। অতিরিক্ত পাতা হওয়ার ফলে এবারে দেখুন সুই সুতো দিয়ে এরকম মালা গেঁথে ঝুলিয়ে দিয়েছি। দু একটি পাতা থেকে অলরেডি নতুন চারা তৈরি হতে শুরু করলেও কতগুলি পাতা থেকে চারা তৈরি করতে পারবো সে বিষয়ে সন্দেহ রয়েছে। বন্ধুরা, আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত গার্ডেনিং সম্পর্কে আমার সেরকম কোনো ধারণাই ছিল না। সেই সময় কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এবং হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু কিছুটা শিখতে পেরেছি। তবে সেক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীনও হয়েছিলাম। প্রথমত, আমি আমার বাগানের পেছনে খুব একটা টাকা পয়সা খরচ করতে পারতাম না। সেই কারণেই যখনই কোথাও বেড়াতে যেতাম, বিনামূল্যে বিভিন্ন গাছের কাটিং এবং সাকুলেন্টের পাতা আনতে শুরু করি। সেগুলিকেই বড় করে আজকে আমার বাগানটিকে আমি সাজিয়ে তুলেছি। এখানে দেখুন, বেশ কিছু সাকুলেন্টের পাতা থেকে নতুন করে চারা তৈরি করেছি। সাকুলেন্ট সহ অন্যান্য গাছের লিফ প্রোপাগেশন আপনারা কিভাবে খুব সহজে করবেন, তার উপরে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আগেই আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা এই অংশে যেই গাছগুলি দেখছেন এগুলি আমার খুবই প্রিয় এবং বেশিরভাগ গাছই হয় আমি সম্পূর্ণ বিনামূল্যে কাটিং থেকে তৈরি করেছি অথবা এক্সচেঞ্জের মাধ্যমে পেয়েছি। গত বছর এরকম সময়ে ব্লু ডেইজের দুটো কাটিং এনেছিলাম এবং এখন দেখুন গাছটিতে কত সুন্দর ফুল এসেছে। গাছটির কাটিং থেকে খুব সহজেই নতুন চারা তৈরি করা যায় এবং গাছটির পেছনে সেরকম কোনো যত্নও করতে হয় না। আমার বাগানে জায়গার অভাবের কারণে ফুল গাছ সেভাবে করতে পারি না, তবে যে কটি গাছ রয়েছে সেখান থেকে কিন্তু ভালোই ফুল পাই। ল্যাভেন্ডার রঙের এই সুন্দর ফুলগুলির জন্যই গাছটি আমার অন্যতম প্রিয় গাছে পরিণত হয়েছে। পরবর্তীতে গাছটির উপরে একটি আলাদা ভিডিও করার ইচ্ছে রয়েছে। গাছটিকে আরও বেশি ঝাঁকড়া করার জন্য এর থেকে ছোট ছোট বেশ কিছু কাটিং কেটে আমি এই টবেই লাগিয়ে দিয়েছি। যে কোনো ফুল গাছের এইভাবে কাটিং করে দিলে এবং ওপর থেকে শুকিয়ে যাওয়া ফুলগুলি কেটে বাদ দিয়ে দিলে অনেক নতুন ফুল আসবে। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের বাগানটি সবসময় ফুলে এবং পাতায় ভরে থাকুক, কিন্তু আমাদের ধারণা তার জন্য অনেক বেশি খরচ এবং পরিশ্রম করতে হয়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি, একটি সুন্দর বাগান তৈরি করার জন্য সবথেকে বেশি দরকার হলো গাছেদের প্রতি আপনার ভালোবাসা। তারপর কয়েকটি বিকল্প পদ্ধতি গ্রহণ করে আপনারা খুব সহজে কম পরিশ্রমে এবং কম খরচেও একটি সুন্দর বাগান তৈরি করতে পারবেন। এই বিকল্প পদ্ধতিগুলির ওপরেই সম্পূর্ণ দুটি আলাদা ভিডিও আমি আগেই আপলোড করেছি। আপনারা যারা নতুন বাগানি অথবা কম খরচে বাগান করতে চান, তাদের বলবো অবশ্যই ভিডিও দুটি দেখে নেবেন। বন্ধুরা, গত বছর নাগাল্যান্ডে বেড়াতে গিয়ে সেখানকার বিখ্যাত একটি নাগাচিলি নিয়ে এসেছিলাম এবং তার বীজ থেকেই এই চারাটি তৈরি করেছি। বীজগুলোকে রোদে শুকোতে দিয়েছিলাম এবং হঠাৎ করে বৃষ্টি আসার ফলে অধিকাংশ বীজই নষ্ট হয়ে যায়। মাত্র দুটি বীজ ভালো ছিল যেগুলি থেকে আমি চারা তৈরি করতে পেরেছিলাম এবং তার মধ্যে এই একটি গাছই বর্তমানে বেঁচে আছে। এর আগেও লাল এবং হলুদ রঙের ক্যাপসিকামের বীজ থেকে আমি প্রচুর চারা তৈরি করেছিলাম এবং সেগুলি থেকে ভালো ফলও পেয়েছি। আপডেট সহ আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছিলাম। আশা করছি এই গাছটি থেকেও খুব তাড়াতাড়ি ফল পাব। কয়েকদিন আগে গাছটিতে এক ধরনের পোকারও আক্রমণ হয়েছিল, তবে আমি কোনো রকম ওষুধের ব্যবহার করিনি, বরং হাত দিয়েই সেগুলিকে ফেলে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশান থাকে, ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিংয়ের ফেসবুক পেজেও জানাতে পারেন। আপনারা এখন ভুতুর বাগান নামে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।